আগামী বুধবার থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলবে। মন্ত্রিসভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকগুলো খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সপ্তাহে দুদিন ছুটি থাকছে। সোমবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ধান উৎপাদনে সেচ নিশ্চিত করতে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো আলোচনা হয়নি। বাজার শপিং মলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। চব্বিশ তারিখ থেকে বুধবার থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলি সরকারের অধীন যা আছে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত হবে। ব্যাংকগুলো সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত হবে। সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ।